তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমি জান্নাত আপুর ভিডিও দেখাবো, হ্যাঁ, যেগুলো ভিডিও দেখে আমার উঠে যায়, আই মিন মাথায় রক্ত উঠে যায়। তো গাইস চলুন, ভিডিও ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। তো গাইস, আমাদের জান্নাত আপুকে ডাউন না করতে করতেই ইমোট দেওয়া শুরু। গাইস, আমাদের জান্নাত আপুর চেহারাটা দেখছেন? পুরাই মাসুম বাচ্চা। এমন অবস্থায় জান্নাত আপুর রিয়েকশনটা হবে এমন। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো গাইস, জান্নাত আপু আমার এই ভিডিও দেখে বলবে আমি বেয়াদব। আমি জানি আমি বেয়াদব, কারণ আই এম রাজা। তো গাইস, কয়েকদিন আগে জান্নাত আপুর কান্নাকাটি ভাইরাল হয়েছে। তো সে কেন কাঁদছে? তো গাইস, তার একটা ছোট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। আমার ইনিয়া ফেসবুক নিজে দুদিন পর পোস্ট দিবে। কি কি? আমার ইনিয়া ফেসবুক নিজে দুদিন পর পোস্ট দিবে। হ্যাঁ অবশ্যই, ফেসবুক তো দুদিন পর নিজে পোস্ট দিবে আর বলবে এমন চুতিয়া মেয়ের মধ্যে তোমরা এমন কি পেয়েছো যা আমরা দেখি না। আসলে ফেসবুক ব্রো, আমরা তার লাইভ স্ট্রিম দেখি শুধু তার চেহারার জন্য, তা নাহলে আমরা তার লাইভ স্ট্রিম দেখতাম না। তার চেহারা দেখে তোমরা কি করো? আসলে ফেসবুক ব্রো মানে সমজরো 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 না। তো গাইস, তার কান্দার মূল কারণ হচ্ছে তা সে কয়েকদিন আগে মেসিকে নিয়ে বাজে কথা বলছে বা মেসিকে রোস্টিং করছে, রোস্টিং টাইপের কথা বলছে। তো মেসি তো সবার কলেজায় থাকে, কলেজায় তো তাকে নিয়ে কথা বললে তো সবাই চেতবেই। তো সে নিজে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, আবার এখন যখন দেখতেছে না, তো সে খেলা শেষে বলছে যে আমরা মেসিকে নিয়ে মজা করছি। কিন্তু মেসি তো আর মজার পাত্র না, মেসি সবাই বুকে থাকে, কলেজে থাকে। তো তাকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে তো তাকে তো সবাই বাজে রিয়েক্ট করবেই। কিন্তু সে তারপর তার নিজের ভুলটা বুঝতে পারছে এবং সবার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু সবাই তো জানেনি মেসির সম্পর্কে, কেউ বাজে কথা শুনলে তো সবাই খারাপ কথা বলবেই। তারপর তা শুরু হয়েছে তাকে খারাপ কমেন্ট করা। তো তারপর যে শুরু হয়েছে আর থামে নাই। তো এটা জান্নাত আপু ভুল করছে? তো জান্নাত আপু সব কিছুই তো ভুল করে, তারপর এটা অতিরিক্ত করছে, কারণ মেসি সম্পর্কে কেউ কিছু বললে সবাই চেতে যায়, পুরো বাঙালির বুকে বুকে থাকে মেসি। তো এই কারণে, এটার কারণে সে তার আজ এই অবস্থা। তো সে অনেক মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, কিন্তু মানুষ তো মাফ করা পারত না। কিন্তু গাইস, যতই আমরা তার তার দিকে তাকাই তো দেখি তো সে দিন শেষে কিন্তু সে একটা মেয়ে। আর গাইস, মেয়ে মানুষকে এত বাজে কথা বলা আমার মতে একদমই উচিত না, কারণ সে মেয়ে এবং তার এসব কথা শুনতে অনেক খারাপ লাগে। তো তাকে সবাই বাজে কমেন্ট করে এবং সে অনেক সবার কাছে ক্ষমা চাইছে। তো গাইস, আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া এবং পরবর্তীতে যাতে এই ভুল না করে তো সবাই তাকে কমেন্ট করে এটা বলে দেওয়া। কারণ গাইস, এত বাজে কথা একটু মেয়েকে বললে সব যে কোনো মেয়ে মানুষই খারাপ লাগবে, সে মেয়ে যতই খারাপ হোক। আমি বলছি না জান্নাত আপু খারাপ, জান্নাত আপু খালি ন্যাকামোর কুইন। সে একটু ন্যাকামি বেশি করে, ভাব নিতে চায়, মানে সবাই সব মেয়ে একটু বেশি ভাব নিতে চায়। তো গাইস, আমরা তাকে মাফ করে দেওয়া উচিত আমার মতে। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন আর আপনার আশেপাশের মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। আর গাইস, জান্নাত আপু কথা একবার ভেবে দেখবেন, জান্নাত আপু কিন্তু মেয়ে, তো মেয়েকে এত খারাপ কথা বলা আমাদের একদম উচিত না। তো গাইস, সে অন্যায় করছে এবং অন্যায় করে সে মাফ চাইছে। তো গাইস, আমাদের উচিত তাকে মাফ করে দেওয়া। With the moves.